সাউথ ইন্ডিয়ান মুভির কথা বলতে গিয়ে পুষ্পা ট্রিপল আর কেজিএফ এর কথা বলতে বলতে আমরা ফেরা হয়ে গেছে। জেনে অবাক হবেন যে এই তিনটি বিগ বাজেট মুভির বাইরেও সাউথ ইন্ডিয়ায় এমন কিছু ছবি হবে যেগুলো সামনে বলিউড দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। পুষ্পার অভাবনীয় সাফল্য সাউথ ইন্ডিয়ার অনেকদিনের মিথকে মিথ্যা প্রমাণ করেছে। সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিতে একটি ভ্রান্ত ধারণা ছিল যে ইউটিউবে দেখা দর্শকরা হলে গিয়ে এই ধরনের ছবি দেখবে না। এসব ধারণাকে উড়িয়ে দিয়েছে পুষ্পা। বড় আকর্ষণীয় মুক্তির অপেক্ষা আছে ট্রিপল আর কেজিএফ। এই কারণে এখন অনেক প্রযোজক প্যান ইন্ডিয়ান ছবি বানানোর সাহস পাচ্ছে না। 2022 সাল যেন প্যান ইন্ডিয়ান ছবির ছড়াছড়ি, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে সাউথ ইন্ডিয়ার এমন 10টি সিনেমা যেগুলো এবার প্রেক্ষাগৃহ কাঁপাবে। তবে লিস্টে ট্রিপল আর কেজিএফ রাখেনি, এগুলোর খোঁজখবর নিচে আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন। শুরু করার আগে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। ইউ আর ইন লাভ প্রেরণা। ভালিমাই একদল অপ্রতিরোধ বাইক রেসার যারা শহরের দাপটের সাথে ত্রাস সৃষ্টি করেছে। খুন, রাজানে লুটপাট সবই করছে আইনের ফাঁকে। ধরাছোঁয়ার বাইরে তাদেরকে ধরার কাছে নামে আরেকজন প্রফেশনাল বাইকার অর্জুন, যিনি কিনা একই সাথে পুলিশের ক্রাইম বিভাগের একজন দুর্দান্ত অফিসার। পুরো দল না, অর্জুনের মূল লক্ষ্য বাইকারদের মূল হোতা, যার ইশারে পুরো দল তাণ্ডব চালাচ্ছে পুরো শহর জুড়ে। কিন্তু এই দলনেতার নাগাল পাওয়া কতটা দুঃসাধ্য তা আমরা এই ছবির ট্রেলার দেখে কিছুটা আন্দাজ পেয়েছে। দীর্ঘ বিরতি দিয়ে অজিত কুমার ফের আসছেন বক্স অফিসের ঝড় তুলতে। তবে দীর্ঘ বিরতিতেও তার ক্রেজে কোনো ফাটল ধরেনি তার প্রমাণ রিলিজ পাওয়া ট্রেলারে 24 ঘন্টার মধ্যে 15 মিলিয়ন ভিউ এবং 1 মিলিয়নের উপরে লাইকের মাধ্যমে। অজিতের সিনেমার অ্যাকশন কেমন তার প্রশ্ন না তুললে ভালো। এই ছবিতে অ্যাকশনের কোনো কমতি রাখেনি পরিচালক। এটি শুধু অজিতের সিনেমা বলে ভুল হবে, কারণ ভিলেন হিসেবে যিনি রয়েছেন তিনি এক সিনেমা RX100 এটা দিয়েই বিশাল ফ্যান বেস তৈরি করে ফেলেছেন। বুঝতেই পারছেন কার কথা বলছি? হ্যাঁ, কার্তিক। কার্তিক ইয়েকে দেখা যাবে অজিতের সাথে লড়াই করতে এই মুভিতে। শুধু অ্যাকশন না, গল্পে ইমোশনাল অনেক কিছু রাখা হয়েছে যা দাগ কেটে যাবে দর্শকের মনে। বছরের শুরুতে আসছে এই মুভিটি, জানুয়ারি 13 তারিখে প্রেক্ষাগৃহ কাঁপাবে এইটি। PS1 শুধু সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিতে নয়, পুরো ভারত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে PS1। এখন পর্যন্ত 500 কোটি টাকা বাজেট শোনা গেলেও এর বাজেট বাড়বে বলে জানিয়েছে নির্মাতা। সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে একই নামে পানি ইন সেলভান তামিল উপন্যাস থেকে, যা কাল্কি কৃষ্ণমূর্তির লেখা। যারা এই উপন্যাসে পড়েছেন তারা বলেছেন এই মুভিটি হতে যাচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে লর্ড অব দ্য রিংস অথবা গেম অব থ্রোনসের মতো। তবে এটা অস্বাভাবিক কিছুই নয়, কারণ এই ফিল্মের মেকার হচ্ছেন গ্রেট ফিল্ম মেকার মানি রতনম। শুধু বিগ বাজেট নয়, বড় বড় স্টার কাস্টও করা হয়েছে এই ছবিটির জন্য। অমিতাভ বচ্চন, বিক্রম, কার্তিক, ঐশ্বরিয়া রায়ের মতো একঝাঁক তারকা রয়েছে এই ছবিতে। বুঝতে পারছেন গল্প জোরদার না হলে মানি রতনম এত বড় বড় কাস্টের রিস্ক নিতেন না। বিগ কাস্ট এবং বিগ বাজেটের ছবি হতে শিডিউল নিয়ে নানা রকম ঝামেলা পড়তে হয়েছে ছবিটির। বর্তমানে পোস্ট প্রোডাকশন এবং ডাবিংয়ের কাজ চলছে, যে কোনো মুহূর্তে বড় সড়ো অ্যানাউন্সমেন্ট আসবে এই ছবিটি নিয়ে। এতটুকু নিশ্চিত যে করোনার কোনো ব্যাড ইম্প্যাক্ট না থাকলে 2022 সালে মুক্তি পাবে এই ছবিটির প্রথম পর্ব। রাধেশ্যাম 1911 সালে রোম শহর থেকে একটি ট্রেন 106 জন যাত্রী নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। চলতে চলতে ট্রেনটি একটি গুহার মধ্যে ঢুকে যায় যার মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। ট্রেনটি গুহার মধ্যে ঢুকে যাওয়ার সময় 2 জন ব্যক্তি ট্রেন থেকে লাফ দিয়ে বাইরে নেমে যায়। বাকি 104 জন যাত্রী গুহায় ঢোকে সে ট্রেনটির আর কোনো খবর মেলেনি। বেমালুম গায়েব হয়ে যায় ট্রেনটি। প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে সুরঙ্গের মুখটি বন্ধ হয়ে যাওয়ায় খোঁজও থামিয়ে দেওয়া হয়। অনেক বছর পরে ট্রেনটি নিয়ে এমন কিছু তথ্য বের হয় যা জানতে পেরে সবাই অবাক হয়ে যায়। 104 জন ব্যক্তিকে নাকি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এমন তথ্য একজন চিকিৎসক দাবি করেন। তারা প্রত্যেকে অসংলগ্ন কথা বলছিলেন, তারা একটি ট্রেনের কথা বলছিলেন এবং তারা সে ট্রেনটি দিয়ে নাকি মেক্সিকো পৌঁছেছিলেন। ইটালির বিভিন্ন প্রান্তে এবং জার্মানি, রোমানিয়া এবং রাশিয়াতেও নাকি বিভিন্ন সময় এরকম একটি যাত্রী বসে ট্রেন অনেকে দেখতে পেয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা যে বর্ণনা দিয়েছিলেন তা হবু সে ট্রেনটির সাথে মিলে যায়। প্রত্যেকে জানা যায় ট্রেনটি নাকি টাইম ট্রাভেল করে 1870 সালে মেক্সিকোতে পৌঁছে গিয়েছিল
এ ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছিল ডার্লিং প্রবাসীর রাধে শ্যাম। এই ইন্টারেস্টিং গল্প নিয়ে নির্মিত হওয়া ছবির প্রতি আমরা খুব ইন্টারেস্টেড। তবে শুধু টাইম ট্রাভেল নয়, অসাধারণ একটি প্রেমের গল্প দেখা মিলবে এই ছবিটিতে। 14 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। 3 লাখ কোটি রুপিতে এর স্বত্ব কেনার প্রস্তাব দিয়েছেন অ্যামাজন প্রাইম। You're in love, Prerna. বিক্রম, যে কয়েকটি সিনেমা নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিক্রম। 1 বছর আগে এই ছবিটির টাইটেল টিজার রিলিজ দেওয়া হয়েছিল। অ্যাকশন ধর্মী এই ছবিটি কমল হাসানের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে মুক্তি পেতে দেরি হচ্ছে। এর মধ্যে এর কাস্টিং সম্পর্কে জেনে ফ্যানদের মনে আকর্ষণ অনেক বেড়ে গিয়েছিল। কমল হাসান, ফাহাদ ফাসেল, বিজয় সেতুপতি এবং পরিচালক লোটাস কানাগারাজ। অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকছেন KGF-এর অ্যাকশন ডিরেক্টর আনভু আরিভো। সুতরাং বুঝতেই পারছেন ছবিটি কি মাপের হতে যাচ্ছে। বিশাল এক ধামাকা নিয়ে যে ছবিটি আসছে তার বলার অপেক্ষা রাখে না। লাইগার, না কোনো ট্রেলার আর না কোনো টিজার, এসব ছাড়ে ওটিটি এই ছবির প্ল্যাটফর্ম 250 কোটি রুপিতে কিনতে চেয়েছিল। কিন্তু বিজয়ের কাজের প্রতি এতই কনফিডেন্সে সাব জানিয়ে দেন এই ছবি দেখতে হবে টিকিট কেটে। প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বিজয়ের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি লাইগার। লাস্ট মুভির ওয়ার্ল্ড ফেমাস লাভার খুব একটা বাজিমাত করতে পারেনি। তারপরও লাইগার নিয়ে বিজয়ের এক্সপেকটেশন আকাশ চম্বে। রাউডি হিরোতে পরিণত হওয়া এই হিরো এখন তার এই হাইপকে কাজে লাগানোর চেষ্টা করছেন। 54 সেকেন্ডের একটি ক্লিপস মুক্তি পেয়েছে কিছুদিন আগে। ভালো রকম রেসপন্সও পেয়েছে ক্লিপটি। দ্রুত 1 মিলিয়ন ভিউ পাওয়ার রেকর্ড করেছে লাইগার। যদি গল্পে জোর থাকে তাহলে অর্জুন রেড্ডির রেকর্ডও ভাঙতে সক্ষম হবে এই ছবিটি। তেরা সচ্চাই সে মেল করনা চাই। সালার, শুধু KGF না, প্রশান্ত মিলের আপকামিং প্যান ইন্ডিয়া সিনেমা লিস্টে যুক্ত হতে যাচ্ছে আরেকটি সিনেমা যার নাম হচ্ছে সালার। 1970 টাইমলাইনে বানানো হয়েছে ছবিটি। বাহুবলী স্টার প্রভাসকে দেখা যাবে এই ছবির ডুয়েল ক্যারেক্টারে। এই ছবিটি এই বছরে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সাউথের নির্মাতাদের সকল সন্ধ্যা নিয়ত পাল্টায়, তাই 100% নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যাচ্ছে না। ইনিশিয়াল রিলিজ ডেট বলা হয়েছে এই বছরের 14 এপ্রিল। যাই হোক, সিনেমা যখনই মুক্তি পাক, প্রভাস মানে হলো ভর্তি দর্শক। গল্প ভালো হলে এই ছবিটি ব্লকবাস্টার হবে গ্যারান্টি দিয়ে বলা যায়। সালার নিয়ে একটি ইন্টারেস্টিং রিউমার শোনা যাচ্ছে, তবে তার সত্যতা কতখানি তা বোঝা যাবে রিলিজের পরে। রিউমারটি হচ্ছে KGF আর সালারের টাইমলাইন বেশ কাছাকাছি। একই পরিচালক হওয়ায় ফ্যানদের ধারণা KGF-এর সাথে এর মিল থাকার সম্ভাবনা রয়েছে। 3 জন স্পাইডারম্যানকে একসাথে দেখে দর্শকদের যেমন মনে হয়েছিল, সাউথের দর্শকদের ঠিক তেমনই মনে হবে যদি প্রভাস এবং ইয়াশকে একসাথে দেখা যায়। আদিপুরুষ, প্রভাস ফ্যানদের জন্য আজকের এই পর্বটি স্মরণে হয়ে থাকবে। আমাদের আজকের ভিডিও যেন প্রভাসময়। 2022 সালে 3টি মুভি রিলিজ পেতে যাচ্ছে। এই দিন সিনেমার মোট বাজেট 1000 কোটির উপরে, আর এই 3টি ছবির জন্য 300 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন প্রভাস। ওমরাও পরিচালিত বহুল আলোচিত সিনেমা আদিপুরুষ, এতে হিন্দি দেবতা রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং রাবণ চরিত্রে সাইফ আলী খান। সীতারূপে হাজির হবেন কৃতি স্যানন। 2022 সালের 11 আগস্ট মুক্তি পাবে এই সিনেমাটি, এমনটা সাইফ আলী খান জানান। তিনি আরও জানিয়েছেন এই ছবিটি হিউজ বাজেটে হতে যাচ্ছে। VFX-এর কারণে এর বাজেট এতটা বড় হয়েছে। ভিজুয়াল নিয়ে সাইফ আলী খান জানান, হিন্দি আর কোনো সিনেমায় এমন ভিজুয়াল এর আগে ব্যবহার করা হয়নি। সিনেমা হল ছাড়া আর কোথাও মুক্তি দেওয়া হবে না এই সিনেমাটি। এছাড়াও পরিচালক দর্শকদের জন্য কিছু টুইস্ট রেখেছেন। সিনেমাটি ভিন্ন এবং ইউনিক হতে যাচ্ছে। বিস্ট, সাউথ ইন্ডিয়ার রজনীকান্তের ক্রেজকে কেউ ধরতেই পারবে না। তারপরে যদি বাজি ধরা হয়, একজনের পটেন্সিয়াল রয়েছে রজনীকান্তের ক্রেজকে ধরার, সে হল বিজয়। বিজয়ের ফ্যানবেসের কেমন ক্রেজ তার ছোট্ট একটি নমুনা দিচ্ছে এই ছবিটির পোস্টার রিলিজের পর। টুইটার কাঁপিয়ে দেয় তার ফ্যানবেস। এর মধ্যে এর পোস্টারে 25 লক্ষ পোস্ট রয়েছে। মনস্টার ফ্যানবেস না হলেও এই পাগলামো কাউকে দিয়ে সম্ভব নয়। এখানে তাকে একটি এজেন্টের ক্যারেক্টারে দেখা যাবে। সিনেমাটি অ্যাকশন থ্রিলারের পাশাপাশি ব্ল্যাক কমেডি ধাঁচের নির্মিত হয়েছে। পরিচালক নেলসনের চিরচরিত ফর্মুলাইটে, তবে বক্স অফিসে এই সিনেমার ব্যবসা করা এই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে KGF চ্যাপ্টার 2, অন্যদিকে আমির খানের লাল সিং 4, এই দুয়ের মাঝে বিস্টের ব্যবসা করা খুবই কঠিন হবে।
2022 সালের সবচেয়ে বড় ক্ল্যাশে পরিণত হবে যদি এই মুভিটি এপ্রিল মাসে রিলিজ পায়। 240 কোটি রুপি বাজেট এই সিনেমার জন্য। তবে বিজয়ের ফ্যান হিসেবে আমরা চাইব ক্ল্যাশ এইটের রিলিজ ডেট যেন পাঠানো হয়। প্রিয় সুপারস্টার সিনেমা ফ্লপ হতে দেখা খুবই কষ্টের। আচ্ছা আর্যা, 2022 সালের 4 ফেব্রুয়ারি মেগাস্টার চিরঞ্জীবের ছেলে রামচরণ নিয়ে উপস্থিত হচ্ছেন আচার্য। পলিটিক্যাল ইস্যু নিয়ে তৈরি এ সিনেমাটি সাইড চরিত্রে দেখা যাবে চিরঞ্জীবকে। সবাই যেখানে মাল্টিস্টার প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, সেখানে রামচরণকে দেখা যাচ্ছে মাল্টিস্টার নির্ভর ছবিতে যুক্ত হতে। একই বছর এনটিআরের সাথে তার আরও একটি মাল্টিস্টার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ট্রেন্ডের বিপরীতে গিয়ে রামচরণ কতখানি সফল হবেন তা বোঝা যাবে ছবি মুক্তি পাওয়ার পর। আচার্যের প্যান ইন্ডিয়ার সবচেয়ে দুর্বল সিনেমা হওয়ার সম্ভাবনা বেশি। গল্পের দিক থেকে নয়, প্রমোশনের দিক থেকে এমনটা মনে হচ্ছে। দুইটি টিজার মুক্তি পাওয়ার পরও তেমন ফিডব্যাক না আসার কারণে এমনটা মনে হচ্ছে। যারা সাউথের সিনেমার টুকটাক খবর রাখেন তাদের মাঝে এ সিনেমা সীমাবদ্ধ। হিন্দি ভাষায় এ সিনেমার প্রমোশন নিয়ে কোনো নামগন্ধ শোনা যাচ্ছে না। যাই হোক, শুভকামনা রইল সিনেমাটির জন্য। সরকারু ভারি পাতা। দিন দিন মহেশবাবু যেন তার স্টারডমের পাওয়ার হারাচ্ছেন, আর একই ধাঁচের চরিত্র দেখতে দেখতে তার ফ্যানও কিছুটা হতাশ। এ ছবির ফার্স্ট লুক দেখে মনে হয়েছিল মহেশবাবুকে এবার ভিন্ন চরিত্রে দেখা যাবে। তবে টিজার রিলিজের পর দেখা গেল কোনো পরিবর্তন নেই মহেশবাবুর মধ্যে, শুধু ঘাড়ে ট্যাটু আর কানের দুল ছাড়া। ক্যারিয়ারের প্রথম দিকে আমরা তাকে মিস করেছে, কারণ তিনি তখন বেশ কিছু চ্যালেঞ্জিং ক্যারেক্টার অভিনয় করেছিলেন। তবে রাজামৌলির এ ছবিতে ভিন্ন মহেশকে পেতে যাচ্ছি আমরা। 2022 সালে বড় বড় সব ছবির ভিড়ে এ ছবি কতখানি ব্যবসা সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। বন্ধুরা, শেষ করলাম আজকের পর্ব। দর্শক হিসেবে কোন ছবিটির জন্য আপনি অপেক্ষা করছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।